ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম কলকাতায় এসে ঘাঁটি গাড়ে, তখন এদেশে প্রচুর সাহেব এলেও মেম প্রায় ছিল না বললেই চলে। আসলে সেকালে কুমারী মেমরা এদেশে আসার অনুমতি পেতেন না। লুকিয়ে চুরিয়ে কেউ চলে এলেও পত্রপাঠ তাদের ফিরিয়ে আনার চেষ্টা হতো। 1755 সালের একটা চিঠি থেকে জানা যায় যে হার্ডউইক নামের এক জাহাজে মিস ক্যাম্বেল নামের এক মেয়ে নাকি উঠে পড়েছেন। আশঙ্কা আছে যে তিনি বাংলায় নামতে পারেন, আর তেমনটা হলে তাকে যেন পরের জাহাজেই ফেরত পাঠানো হয়। আগের বছর একইভাবে মিস ক্রিশ্চিয়ান আরসকে ফেরত পাঠানো হয়েছিল। আসলে কোম্পানি কিছুতেই চাইতো না যে এদেশে শ্বেতাঙ্গিনীদের সংখ্যা বাড়ুক। যেই বছর নবাব সিরাজ কলকাতা আক্রমণ করেছিলেন, অর্থাৎ 1756 সালে বাংলায় সাহেব ছিল 671 জন আর মেম ছিল 80 জন। তার 54 বছর পরে অর্থাৎ 1810 সালে সাহেবদের সংখ্যা ছিল 4000, কিন্তু মেমদের সংখ্যা ছিল মাত্র 250 জন।